আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন তাদের সর্বতোভাবে প্রাণতলার শুভেচ্ছা। তো কিছুক্ষণ আগে বাংলাদেশের জাতীয় নির্বাচন, না জাতীয় নির্বাচন, এবিসি নির্বাচন, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, তো সেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এখন কে সভাপতি হবে, কে সহসভাপতি হবে, এরকম নিয়ে দুনিয়ার হাড্ডাহাড্ডি লড়াই। তো একদিকে আছে আমাদের মিস্টার কাঞ্চন সাহেব, তার সাথে আরেক সুন্দরী ছোট্ট একটা বাচ্চা মেয়ে দেখলাম, আর অন্যদিকে রয়েছে আমাদের সেই কুখ্যাত বিখ্যাত ভিলেন মিশা সদাগর, তার সাথে রয়েছেন তথাকথিত সো কল্ড নায়ক অ্যাক্টর মিস্টার জাহেদ খান। তো বাংলাদেশের ইতিহাসে মনে হয় জাহেদ খানই একমাত্র নায়ক যার কোনো ফ্যান ফলোয়ার নাই। আমি বুঝি না, জাহেদ খানকে নিয়ে যখনই কোনো নিউজ রিপোর্টার যেখানে নিউজ করে কেন, সেখানে দেখি জাহেদ খানের বিরুদ্ধেই সবাই কথা বলতে। তো একটা লোক আমি পাইলাম না যে জাহেদ খানের পক্ষে কথা বলার জন্য, তার মানে তার কি ফ্যান ফলোয়ার নাই? দেখতে হবে আজকে এই ভিডিওটা শেষ করার শেষে, তার ফেসবুক পেজে গিয়ে যাবো না কিছুক্ষণ পরে, গিয়ে দেখুন কি অবস্থা। আর যদি ফেসবুক পেজে লোকজন মোটামুটি থেকে থাকে, তো এর ভিতরে হেটার আছে কয়জন আর তাকে লাইক করে কয়জন, এটা একটা ভাবার বিষয়। তো যাই হোক, আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে টেখে বেশ ভালো মানুষ, উনি একজন একসময় জনপ্রিয় নায়ক ছিলেন, আর ওনার অ্যাক্টিভিটিসও খুব ভালো বাংলাদেশে। উনি ওই যে নিরাপদ সড়কের ব্যাপারে যে আন্দোলন উনি করে যাচ্ছেন এখনো পর্যন্ত, তার ওয়াইফ মরার পর সেটা কয়জন করে বলেন এখন? ইলিয়াস কাঞ্চন সাহেব সেটা করেছে, না করলেও পারতেন। উনি রোদে পড়ে বৃষ্টিতে ভিজায় জায়গায় জায়গায় গিয়ে মাইকিং করা, এই করা, সেই করা, নানান জায়গায় আলোচনা টালোচনা এগুলো করে, এগুলো তো তার দরকার ছিল না। ঘরে বসে এয়ার কন্ডিশন রুমে বসেও ফেসবুক ইউটিউবের ফাইটার হতে পারতেন, উনি হয়নি, অনেকগুলো করেছেন, যাই হোক এগুলো সাধারণ মানুষের কাজে আসবে। তো এখন ইলিয়াস কাঞ্চন সাহেব নিতান্তই একজন ভালো মানুষ, তার সাথে যে আর যারা আছে রিয়াজ টিয়াজ আছে। তো আমাকে যদি ভোটার করা হতো এফডিসিতে, আমি বুঝি না আমাদেরও ভোটার করা উচিত মিয়া, কি লাগে আমাদের ভোটার করা হইব না এফডিসিতে? আমরা মিয়া এফডিসি নিউজ করি না, আমরা এই নায়ক নায়িকারা যখন আকাম করে তখন তাদেরকে নিয়ে ভিডিও করি না, যখন নায়ক নায়িকারা ভালো কাম করে, ফরজ কাজ করে, পুণ্যের কাজ করে, তখন কি আমরা এদের নিয়ে ভিডিও করি না? তো আমরাও তো এই সংস্কৃতির সাথেই জড়িত। আজকে এই নায়ক নায়িকাগুলো ছবি দেখে তাদের কমর দুলায়া বা অন্য কিছু করে যত না বিখ্যাত, আমাদের মতো ইউটিউবাররা তাদেরকে আলোচনা সমালোচনা করে আরো বিখ্যাত করছে। ধরেন না পরিমণির কথা, যখন পরিমণির নিয়ে সমালোচনা শুরু হয়েছে, তার 1 মিলিয়ন ফ্যান ফলোয়ার থেকে তার 1.5 মিলিয়ন ফ্যান ফলোয়ার মনে এতক্ষণে হয়ে গেছে, আর কত বড় সুপারস্টার বানিয়ে দিছি আমরা। শুধু পরিমণি না, তারপর ওই যে আরেকজন আছে ও মাহিয়া মাহি, এরও খেয়াল করেন না, এরা কারে বিখ্যাত বানিয়েছে? এদের বিখ্যাত বানিয়েছে টিভি চ্যানেল দুই একজন আছে, বাকি করছিল আমরা। এখন টিভি চ্যানেল তো একটা নিউজ করে মানে ভাগে, আর তো কোনো খবর টবর থাকে না, আমরা নানান জায়গা থেকে নিউজ খুঁজে টুজে নিয়ে তাদের কি করি। তো কাজেই চলচ্চিত্রের এইসব যে নায়ক নায়িকা এদের দেখতেছেন, এরা যে আসলে কুখ্যাত বিখ্যাত হয়ে রয়েছে, এদের পিছনে আসলে আমরাই বিরাট অবদান রয়েছে। তা নেক্সট আমি এই ইলিয়াস কাঞ্চন সাহেব জয়ী হোক আর জাহেদ খান সাহেব জয়ী হোক, যেই হোক জয়ী হোক না, আমি তাদের প্রতি জোর দাবি জানাবো বাংলাদেশের ইউটিউব সমাজের পক্ষ থেকে, যে যেসব কুখ্যাত বিখ্যাত ইউটিউবার আছে তাদেরকেও ভোটার করা হোক, আমরা ভোট দেবো গিয়ে এফডিসিতে, তাই না? তো যাই হোক, এখন এই হয়েছে পুরো ব্যাপারটা। তো এখন শুনলাম যতদূর জানি আমি, আমার কাছে যে খবর আছে সেটা হচ্ছে 428টা বলে ভোট। এত নায়ক নায়িকা, এত বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশের 18 কোটি মানুষ, ছবি টুবি তো বেশ খারাপ না, ভালোই করে নায়কের নাটক ফাটকের যে অবস্থা বাংলাদেশে, তো তার মানে বোঝা যায় যে শিল্পীর অভাব নেই বাংলাদেশে। তো এত শিল্পী মাত্র 428 জন ভোটার কি কারণে? যদিও শুনলাম মিস্টার জাহেদ খানের মুখে যে ভোটারের অনেক ই ছিল, রিস্ট্রিকশন আছে এই ভোটার হওয়ার জন্য, শিল্পী সমিতির ভোটার হওয়ার জন্য, তো এইসব নানা রিস্ট্রিকশনের কারণে অনেকে হতে পারে না। তো রিস্ট্রিকশনগুলো অন্য কোনো ভিডিওতে আমি বলবো, যেগুলো শুনে খুব ভালো লাগেনি, মনে হয়েছে এগুলো একটা পক্ষপাতিত্ব করা। ওই যারা নাকি 2-3টা ছবি করছে, কেন্দ্রীয় চরিত্র অভিনয় থাকতে হবে, তাকে ওই সাইড পার্ট টার্ট করলে হবে না, এটা ভাই কেমন কথা হলো? শিল্পী তো শিল্পী, সবাই যদি নায়ক হয় তাহলে সাইড পার্ট কি করবে? তাহলে সাইড পার্ট যারা করে তারা কি নায়ক না, মানে সরি তারা কি শিল্পী না? তো তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা হলো ওই মিশা সদাগরের মুখে শুনলাম কোন একটা স্টেটমেন্টে সে বলছিলেন। তো এরকম নিয়ে বহুত গাঁজাখুরি কথাবার্তা আছে। তো এখন এই যে 6 ঘন্টা আগে যে নির্বাচন শেষ হয়েছে, এখন বলে খালি গুনতেছি খালি গুনতেছি। আরে ভাই, 428টা ভোট গুনতে তো ভাই 1 ঘন্টা বা আধা ঘন্টা বেশি সময় লাগার কথা না, তো আপনারা 6 ঘন্টা ধরে খালি গুনতেছেন। ভোট শেষ হয়েছিল গতকাল বিকাল 4টা, 5টা বা 6টা বাদে। তো এখন আমি ভিডিওটা করতেছি তারপরে দিন সকালে, অর্থাৎ 12 ঘন্টা হয়ে গেছে। তো 12 ঘন্টা আগে কিছুক্ষণ আগে আমি দেখলাম, আমি মনে করছি যে দেখি এতক্ষণে মনে নির্বাচনের ফলাফল টলাফল বাঁচবে, যদি তার কোনো খোঁজ খবর নেই, খালি বলে ভোট গুনিয়ে যেতেছে। এখন আপনারা ভাই কি দিয়ে গুনতেছেন তা আমি জানি না। তো যাই হোক, ভোট গুনাগুনি তাড়াতাড়ি শেষ করেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে আর কষ্ট দিয়ে না আপনারা, তাদের সারা রাতে ঘুম আসেনি। বাংলাদেশের যে এফডিসি নির্বাচন নিয়ে গত 2-4 সপ্তাহ ধরে
যেসব নিউজ হয়েছে, যেসব খেলামেলা হয়েছে, যেসব আনন্দ আপনারা দিয়েছেন, যে বিনোদন ভাই আমরা পাইছি, আর যে ভিডিও আমরা করছি, বাস আমাদের আমরা ভালো মাল কামাইছি, আপনাদের এফডিসি কে ব্যবহার করে আপনারা নিউজ করছেন, আমরা আবার আমাদের মতো করে করছেন। তো যাই হোক, এগুলো নিয়ে আমাদের দিনকাল ভালোই চলছিল। তো এখন তো নির্বাচন নির্বাচন শেষ, আল্লাহর রসে নির্বাচনে কে জয়ী হয়েছে সেটাও জানা, সেটা হলে আবার দু চার দিন আমরা ব্যস্ত থাকবো। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে জর্জ ভাই, আপনি যে কিছুক্ষণ আগে বললেন বাংলাদেশের ইউটিউব সমাজের মানে ইউটিউবের যে রয়েছে আর কি, শিল্পীরা রয়েছে, আমরাও কিন্তু ভাই শিল্পী, আমরা ইউটিউবের শিল্পী মিয়া, আমাদের কোনো পরিচালক প্রযোজক প্রডিউসার কিচ্ছু লাগে না, আমরা আমাদেরই শিল্পী। তো যাই হোক, আমরা যারা শিল্পীরা রয়েছি, এখন আমাদেরকে যদি ভোট দিতে বলতেন, আমাকে যদি ভোট দিতে বলতেন, যদি আমি যদি ভোটার হইতাম, এই শিল্পী সমিতির এফডিসির ভোটার হইতাম, তাহলে নিঃসন্দেহে আমি আমার ভোটটা এই মিস্টার ইলিয়াস কাঞ্চন এবং ওই নিপুন যে মেয়েটা আছে ওই তাদের প্যানেলে আমি দিতাম। এখন আপনার প্রশ্ন করতে পারেন কি, কিন্তু কেন? একটা কথা হলো, একটা লোককে বেশি দিন ক্ষমতা রাখা উচিত না। যদি কোনো কারণে সেই ক্ষমতায় থাকে, তাহলে ক্ষমতার লোভ তাকে পেয়ে বসবে এবং চারদিকে দুর্নীতি ছড়িয়ে যাবে, এবং নিশ্চয়ই ওটার ভিতরে এমন কোনো মহু কিছু আছে, এমন কিছু জোগাড় যন্ত্র রুটি রোজগারের ব্যবস্থা উনি করছে, এমন কোনো মাল আছে ওইখানে যে কারণে সে মহু ছেড়ে ওখান থেকে বেরোতে চাইতেছে না। আর উনি জানে আমি যদি এখান থেকে বেরোতে আরেকজনে সেখানে গিয়ে ভাগ বসাবে। তো এরকম এরকমটি হয় সচরাচর। তো এখন জায়েদ খান সাহেব যে 2019 থেকে 2020, 2020 থেকে 2021 এই পরপর দুইবার যে সভাপতি সহসভাপতি ছিলেন এই জায়েদ খান আর আপনাদের মিস্টার সাদগর সাহেব, তো আমার মনে হয় বিবেকের তাড়নায় তাদের উচিত, তাদের মানে কি বলবো, তারা যদি সত্যি, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, শিল্পীদের ভালো মন্দ দেখার জন্য এই অর্গানাইজেশনটা করা হয়েছে, যদি তারা এইভাবে চিন্তা করতো, তাহলে আমার তো মনে হয় না পরপর দুইবার অন্তত এই নির্বাচন করার কথা তাদের, কারণ তাদেরকে পথ ছেড়ে দিয়ে অন্যজনকে সুযোগ করে দেওয়া উচিত। এখন ওই ইলিয়াস খান সাহেব সেদিন শুনলাম কান্নাকাটি করে বলতেছে যে মানুষের সেবা করা হলো একটা ই কাজ, পুণ্যের কাজ, এখন পূর্ণ তারা কামাইতেছে, কে কে? জায়েদ খান আর মিশা সাদগর, এরা দুজন মিলে পূর্ণ কামাইতেছে গত দুই বছর ধরে। তো এখন ইলিয়াস কাঞ্চন সাহেবের দাবি, তাহলে ভাই পূর্ণ কি ভাই, আমরা কামাইতে পারবো না? তা তোমরা যাও, আমাদের একটু সেবা করার সুযোগ দাও, তাহলে আমরা করি। তো কথাটা শুনে আমার খুব ভালো লাগছে, এর জন্য এই কথাটা আমি রিপিট করলাম এখানে, যে আসলেই তো পূর্ণ কাজ করার অধিকার সবার আছে ভাই, আমার নিজেরও আছে। তো এখন আপনাদের উচিত এই জায়েদ খান সাহেবের যদি এরকম সরম থাকতো আর কি, যে পরিমাণ সমালোচনা ওনাকে নেওয়া হয়, যে পরিমাণ স্ক্যান্ডাল আমি দেখতেছি, তারপরে পপি আপুর আরেক কান্নাকাটি করার ভিডিও, ওই পিস্তল টিস্তল ঢাকে কি করছে না করছে দেখে নিয়ে আপনার ইউটিউবে আছে। তো যাই হোক, এইসব নানা আর কি চাকার স্ক্যান্ডেলে ভরা। তো আমার মনে হয় জায়েদ খান সাহেব যদি সত্যি সত্যি নিজের সম্মানের কথা চিন্তা করতো, তাহলে নির্বাচনে উনি আসতেনই না, এই নির্বাচনে অন্তত আসতেন না। এর কারণ হলো উনি তো পরপর দুইবার ছিলেনই একই জায়গায় বারবার, কি এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, নিজের খায়া নিজের পইরা নিজের পকেটের পয়সা খরচ কইরা তারপরে গিয়ে এই সংগঠনে আইতে হয়, চালাইতে হয়, ওই চা বিস্কুট সিঙ্গার এগুলো খাইতে হয়। তো কিসের এত লোভ এখানে? ঘটনা তো এখানে একটা আছে, যেটা আমরা পেয়ে যাবো টুডে টুমরো, আপনার একটু খোঁজ লাগান যে এই এফডিসির ভিতরে কি ঘটনা ঘটতেছে, যে কারণে মানুষ রীতিমতো লাশ হয়ে যেতে চায়, তারপরেও এই পথ ছাড়বে না এখান থেকে, এই এফডিসির পথ থেকে। তো সেইগুলো একটুকুনি যদি আপনাদের জানা টানা থাকে, আমার এই ভিডিওটা নিচে কমেন্ট টমেন্ট করে জানেন, খুব ভালো লাগবে, এটা নিয়ে আরও দুই চার দিন চালাতে পারবো। আর যাই হোক, খুব দোয়া রইল আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে যে ইলিয়াস কাঞ্চন সাহেব, আমার মনে হয় শুধু মানে জয়যুক্ত হবে, যে ইলিয়াস কাঞ্চন সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হওয়া উচিত, এরকম সেরকমই একজন মানুষ ইলিয়াস কাঞ্চন সাহেব, যাকে আমরা সবাই অন্তত সাপোর্ট করি। আজকে যদি আমাদের ইউটিউবারদের ভোটাদার সুযোগ থাকতো, তাহলে আর এই প্রশ্নই করতাম না, শুধুমাত্র উনি জয়ী হইতেন না, বিপুল ভোটে জয়ী হয়ে যেতেন অলরেডি, ওর 28 ঘন্টা ইয়ে 6 ঘন্টা লাগতো না ভোট গণতে, এর আগে শেষ হয়ে যেত, এত ভোটে উনি জয় করতো যদি আমাদেরকে ভোটার করতো। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনারা যারা ভিডিওটা দেখছিলেন তাদের সর্বপ্রতি অনেক ধন্যবাদ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি, যে এফডিসি নির্বাচন বাংলাদেশে এত ইম্পর্টেন্স কি কারণে? জাতীয় নির্বাচনে না যত নিউজ হয় তার চেয়ে বেশি নিউজ হয়েছে হলো এবার এফডিসি নির্বাচনে। কি মোহ আছে এই পদগুলোর ভিতরে, কি করে তারা, শুরু কেমনি কি হচ্ছে, ছবি তো নাই কারো, কোনো ভালো অভিনয় নাই, ভালো কাহিনী নাই, ভালো ছবি নাই, গত 2-4 বছর কত সিনেমা হল যে বন্ধ হয়ে গেছে শুনলাম, বাংলাদেশে অনেক গেলে বলে সিনেমা হলও নাই। তো এই যেখানে সিনেমা হল নাই, যেখানে নায়িকারা ভালো অভিনয় করতে পারে না, যেখানে ভালো একটা স্ক্রিপ্ট নাই, ভালো একটা বাজেট নাই, গত 2-4 বছর কোনো খোঁজ খবর নাই সিনেমার, এটা তো করোনার দোষ দিবেন না, করোনার আগে থেকে এই দুর্দশা। তো এখন কেন এই এফডিসি নিয়ে এত রাজনীতি, এত কিছু, এত মোহ, মানুষ মহিলা যেতে চায়, জান দিয়ে যেতে চায়, কাফনের কাপড় তারপরে ইসে মাথার মধ্যে তারপরে বাইন্দা হয়, কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা চলতেছে এফডিসির ভিতরে। তো এইগুলো আমাদের একটু জানতে হইব, আপনারা যদি কেউ জানেন রহস্যটাকে প্লিজ কমেন্ট করে জানেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।